আন্দোলনের অংশ হিসেবে উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে দলীয় প্রতীক জয়ী হবে বলে আশা দলটির কেন্দ্রীয় নেতাদের। সকালে বিভিন্ন আসনে উপনির্বাচনের জন্য ফর্ম প্রদানের সময় এসব কথা বলেন তারা। হয়রানি মুক্তভাবে প্রচার চালাতে পারলে জয়ী হবার বিষয় আশাবাদ প্রার্থীদের। দীর্ঘদিন পর সরগরম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন আসনের জন্য মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন আগ্রহী প্রার্থীরা। ঢাকা 5 ও 18, সিরাজগঞ্জ 1 এবং নওগাঁ 6, এই 4 আসনের জন্য 2 দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 23টি। দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সকল প্রার্থী। জনগণ জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে বিশ্বাস করে এবং ভালোবাসে, তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য সবসময় জনগণ আমাদের পাশে আছে, ছিল এবং ইনশাল্লাহ থাকবে। আত্রায় রানীনগর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের, গণতন্ত্রের বিজয়ের সংগ্রাম শুরু হবে। হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য যা করতে হয় তাই করব। বিএনপি নেতারা জানান, উপনির্বাচনে অংশ নেয়া আন্দোলনেরই কৌশল। একেবারে তৃণমূলের নেতাকর্মীরাও, কারো 50 সর্বোচ্চ কম এবং উপরে হচ্ছে 250-300 মামলা নিয়ে তারা এই সংগ্রামের মধ্যে আছে। আমরাও এই শূন্য আসনের নির্বাচনটিকে আমরা সংগ্রামের অংশ, আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের পর দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বিএনপির পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।